হাই প্রত্যেক বন্ধুদেরকে জানাই শুভ সপ্তমী। ব্যানার্জি সিরিজের আমরা যারা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আছি, প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে শুভ সপ্তমী। এবং আজ আমরা একটু সামনেই ঘোরাফেরা করব, একটু রাইডিং করব। তো সেই ছবিগুলো এবং সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব যে আমরা সপ্তমীটা কীভাবে কাটাচ্ছি আজকের দিনটা। এবং আমাদের এই ভিডিওতে এবং কমিউনিটিতে দেখবে যে আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট আমরা অলরেডি ওপেন করেছি এবং তোমরা গিয়ে সেগুলোতে জয়েন হতে পারো। এবং জয়েন হয়ে পরে তোমরা কীভাবে সময় কাটাচ্ছ, এই দুর্গা পুজোটা কীভাবে তোমরা উপভোগ করছো, অবশ্যই তোমরা গিয়ে পরে সেখানে ছবি এবং ভিডিও পোস্ট করতে পারো। আর আমাদেরকে প্লিজ সাপোর্ট করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এই গেঞ্জিটা পরে অবশ্যই যাবো না, একটা জামা, নতুন জামা পরে অবশ্যই ঘুরতে যাব। তো চলো দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি বেরোবার জন্য, তো এখনো একটু বাকি আছে, তো এইবারে মোটামুটি রেডি। কি লাগছে, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো ঘুরে আসি। সারাদিনটা প্রচন্ড মজা করেছি, প্রচুর পরিমাণে রাইডিং করেছি মোটর সাইকেলে থ্রু দিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি, এটা হচ্ছে, এই নদীটা হচ্ছে বাঁকুড়া জেলার দুটো নদীর মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য নদী। গন্ধেশ্বরীর পর দ্বারকেশ্বর, গন্ধেশ্বরীর পর যদি কোনো বড় নদী বাঁকুড়ায় থাকে তারপরেই হচ্ছে দ্বারকেশ্বর এবং কংসাবতী। এই নদী যেটাতে আমি এখন রয়েছি দাঁড়িয়ে পরে, এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই মুহূর্তে আমরা দ্বারকেশ্বর নদীতে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো নদীটা, তোমরাও দেখো কিরকম। তো আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার কাজ চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আশা করা যাচ্ছে আরো বেশ কয়েক বছর সময় লাগবে এটা কমপ্লিট হতে। মোটামুটি হয়ে গেছে প্রায় অর্ধেকটার মতন মোটামুটি, কিন্তু এখনো কাজ প্রচুর পরিমাণে বাকি আছে। তো এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই নদীর ওই পারের সাথে এই পারে কানেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং মানুষজনের পক্ষেও কিন্তু খুব সুবিধা হবে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ব্রিজটার কাজ মোটামুটি চলছে এই মুহূর্তে। আর নদীটা এমনি প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এই মুহূর্তে, এবং আজকের দিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা উপভোগ করেছি তোমাদের সাথে একসাথে। তো চলো রাস্তায় যেতে যেতে আবার দেখা হবে, নতুন কোনো জিনিস থাকলে অবশ্যই সেটাকে একসঙ্গে ক্যাপচার করবো, ক্যামেরা বন্দি করবো তোমাদের সাথে। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste what's left, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on
alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect. ফাইনালি এই মাত্র আমরা ঘরে এসে পৌঁছালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্রচুর কষ্ট করে ভিডিও তৈরি করছি, আর যদি না করো তাহলে যদি সাবস্ক্রাইব না করো তাহলে আর কি করবে? তাহলে এরকম একটা নকল বন্দুক কিনে তাতে ক্যাপ রিল ভরে পড়ে অবশ্যই আমার মতন ক্যাপ ফটকা ভরে দিতে পারো। হাই ফ্রেন্ডস, প্রচুর ঘোরাঘুরি, প্রচুর মজা এবং প্রচুর পরিশ্রম হয়েছে আজকে। তো আজকে এই মাত্র এলাম এবং মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নেব। তো অবশ্যই ভিডিওটা যারা দেখলে তারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব না করলে বলেছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখাবে লাইভে বা নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।